দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কৃষি ফিল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনি নিয়ে এসেছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা সোয়ার মোরারদিয়া গ্রামের মুশারফ হোসেনের মাল্টা বাড়িওয়ান মাল্টার এই বাগানে। দর্শক, আজকে আপনাদেরকে এই মুশারফ হোসেনের কাছ থেকে আমরা জেনে নেব সে কীভাবে তার বাগানের ফুল আসার পূর্বে এবং ফুল আসার পরবর্তী কী কী যত্ন এবং পরিচর্যা করে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। দর্শক, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক, প্রথমে চলুন এই মুশারফ হোসেনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কী অবস্থা ভাই, আপনি মালটা গাছের কী খবর? মালটা গাছ গত বছরের থেকে এবছর অনেক ফুল এসেছে এবং অনেক ভালো লাগতেছে আমার কাছে, আসলে খুব আনন্দের লাগতেছে আমার কাছে। পর্যাপ্ত পরিমাণে ফুল আছে? হ্যাঁ, আল্লাহ পাকের ইচ্ছা এবছর অনেক ফুল আসছে। গত বছর অল্প কিছু আসছিল, এবছর অনেক আশা করছি। বয়স আপনার কতদিন? এই গাছের বয়স আপনার 2 বছর আমার লাগানো হয়েছে আর কি, চারা একটু বড় লাগানো ছিল। 2 বছর। গত বছরে ফল কেমন পাইছে? গত বছর পাইছিলাম কেজি 10-এর মতো। এক একটা গাছে থেকে কেজি 10 কেজি? হ্যাঁ, 10 কেজির মতো পাইছে। এবছর কি পরিমাণ আশা করতেছেন? এবছর তো আশা করতেছে এক মন বা এক মনের উপরে। এক মনের উপরে হবে? জি। আপনার এই বাগানটা কত শতাংশের উপরে? আমি বাগানটা করছি, আমার শুধু মালটা আছে আপনার 50%-এর উপরে। 50%-এর উপরে মালটা আছে? কতগুলো গাছ আছে এখানে? আমার 50%, আমার 200-এর মতো গাছ আছে। 200-এর মতো গাছ আছে আপনার? এছাড়া আপনার এই মালটা ছাড়া আর কি কি গাছ আছে? মালটা ছাড়া 12 মাসে আম আপনার এই থাইল্যান্ডের কাটিমন যে আমটা, এই আমটা আছে। তারপরে থাই পেয়ারা আছে, এরপরে দার্জিলিং কমলা আছে, চায়না কমলা আছে। এগুলো দিয়ে ভ্যারাইটিস ভাবে করছি আমার টোটাল জমি হলো 2 একর। এটা কোন জাতের মালটা? এটা বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা, এই বাড়িওয়ান মালটার কি কি ধরনের সারা বছরে আপনি পরিচর্যা করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন আর কি? এটা আসলে এখানে আপনার লাগানোর পর থেকে জৈব সারের চাহিদাটা এই গাছে একটু বেশি, এবং জৈব সার যে কোনো গাছেই জৈব সার দিলে পারে এটা প্রত্যেকটা গাছের জন্য খুবই ভালো। জৈব সার যত বেশি পরিমাণ ব্যবহার করা যাবে তত গাছের জন্য খুবই উপকার। গাছের স্থায়িত্বকাল বেশি হয় এবং ফল ফুল বেশি আসে, ফল বেশি দেয় এবং গঠন ভালো হয়, গাছের গ্রোথ ভালো হয়, অনেক দিক দিয়ে উপকার আছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা এই যে ফুল যে আসছে এর ফুল আসার কতদিন পূর্বে আপনারা এই যে জৈব সার রাসায়নিক সার এগুলো প্রয়োগ করেন? ফুল আসার 3 মাস পূর্বে। 3 মাস পূর্বে? তাহলে আপনারা কোন সময় এই সারগুলো প্রয়োগ করছেন? এটা নভেম্বর মাসের মধ্যে আমি দিছি, ওই আপনার রাসায়নিক সার, জৈব সার, ব্রোন 10টা এগুলো দিয়ে মিক্সার করে। রাসায়নিক সারের মধ্যে কোন কোন সারগুলো আপনি বেশি প্রয়োগ? টিএসপি, পটাশ, ইউরিয়া, ডিএপি, এরপর ব্রোন 10টা এগুলো দিয়ে মিক্সার করে এক একটা গাছের গোড়া আমি 250-300 গ্রামের মতো দিছি। 250-300 গ্রামের মতো এই এই গাছগুলোতে দিছি? হ্যাঁ, এর এক একটা গাছের গোড়ায়। যদি ছোট হয় সেক্ষেত্রে কি এই পরিমাণে সার দিতে হবে না আরও? না, ছোট হলে কম দিতে হবে। আর কম দিতে হয়? অবশ্যই কম দিতে হবে, কারণ এই গাছটা আপনার দেখতে হবে যে সাইজ কতটুকু, কতটুকু খাইতে পারবে এটা তো আমার বুঝতে হবে। না, তা তো অবশ্যই। আর এই সেচ আপনার কোন সময় দেন মূলত এগুলো গাছের ক্ষেত্রে? সেচ আমি ওই সময় সার দেওয়ার পরে সেচ দিয়েছি, তারপর আর কোনো সেচ দেয় নাই ওই সময়। নভেম্বরে আপনি সেচ দিয়ে দিয়েছেন? জি। এরপরে এই যে আপনার ডিসেম্বর, জানুয়ারি, এই যে ফেব্রুয়ারি, মার্চ চলতেছে, এর মধ্যে আর সেচ দেন না? এর মধ্যে সেচ এই যে এই কিছুদিন আগে দিয়েছি, যখন গাছে আমার পুরো গাছে যখন ফুল পুরোপুরি এসে গেছে তখন আমি সেচ দিয়েছি, কারণ ফুল আসলে সেচ দিতে হবে। ফুল আসার মানে যে যখন ফুল চলে আসছে তারপরে সেচ? হ্যাঁ, ফুল আসার পরে সেচ দিতে হবে। হ্যাঁ, ফুল আসার আগে সেচ দেওয়া না? ফুল আসার আগে সেচ দেওয়া যাবে না, এবং ফুল আসার আগে সেচ না দিলে গাছটা একটু শক্ত হয়, ফুল ফল একটু বেশি আসে। আর যদি সেচ দেন তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পাতা ছেড়ে দেবে, ফুল ফল কম আসবে। পাতা ছেড়ে দিলে ফুল ফল সংখ্যা মানে ফুলের সংখ্যা কমে কমে যাবে? জি। ফুল আসে না? জি। আচ্ছা, এর মাঝে আপনার এই ফুল আসার আপনি সেচ থেকে ফুল আসার মাঝখানে আপনারা কোনো ধরনের ছত্রাকনাশক, কীটনাশক এবং পিজিআর ব্যবহার করছেন কিনা? ফুল আসার পূর্বে এগুলো ব্যবহার করছি, যেমন আপনার ফুল আসার 3 মাস 1 মাস আগে আমি পিজিআর ব্যবহার করছি এবং ছত্রাকনাশক বিষ 3-4 বার দিয়ে একবার স্প্রে করছি। ফুল ফোটা মানে ফুল আসার আগে আপনার যে বলতেছেন যে ছত্রাকনাশক, কীটনাশক এবং পিজিআর, জি, এটার কী পরিমাণে অতিরিক্ত ডোজটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন? পিজিআর 16 লিটার যে ড্রামটা, 16 লিটারে আমি মনে করেন যে 8 ml ব্যবহার করছি, প্রতি লিটারে 1/2 ml।
এটা হলো মানে ফুল আসার পূর্বে, মানে ফুল আসার আগে, ফুল আসার আগে। আর এই যে এছাড়া কি ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করছেন আপনি? এটা ম্যানকোজব গ্রুপের ছত্রাকনাশক দিছি, এটা ম্যানকোজবের ওই আপনার আমি জাজ দেই বেশিরভাগ, এবং অন্যান্য আরও আছে জাজ। এটা আপনার প্রতি লিটার পানিতে কত গ্রাম? দুই গ্রাম। দুই গ্রাম প্রতি লিটার পানিতে, দুই গ্রাম। এছাড়া কীটনাশক পোকার জন্য, যে শোষক পোকা বিভিন্ন ধরনের পোকা আছে, এই পোকার জন্য কী দিচ্ছেন? পোকার জন্য দিছি আমি ভলিউম ফ্লেক্সি। ভলিউম ফ্লেক্সি এটা কত এম এল? এটা আমি ষোলো লিটারে বারো এম এল ব্যবহার করি। ষোলো লিটারে বারো এম এল ব্যবহার করি, বারো এম এল ব্যবহার করি। এছাড়া আপনার যখন এই ফুল মানে আসছে কিন্তু ফোটে নাই, জি, ওই পর্যায়ে আপনারা কি কোনো ধরনের কীটনাশক ছত্রাকনাশক বা পিজিআর ব্যবহার করেন কিনা? হ্যাঁ, ফুল ফোটার আগে, ফুল আসছে, ফুল ফোটার আগে আমি পিজিআর ব্যবহার করি। অতি সামান্য প্রতি লিটার পানিতে, প্রতি লিটার পানিতে হাফ এম এল এর কম, মানে এক ফুটা। হ্যাঁ, এক লিটার পানিতে এক ফুটা, এক ফুটা। দর্শক, আপনাদের এই জিনিসটা আমি একটু বলে রাখি, আপনার জটিল লিটোসেন ব্যবহার করেন, ফুল আসছে কিন্তু ফোটে নাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এই এইগুলো ফুল আসছে কিন্তু ফোটে নাই, এই ফুলগুলো এই পর্যায়ে জটিল থাকে, আপনারা প্রতি লিটার পানিতে এক ফুটা, মন করেন যে আপনার ষোলো ছয় লিটার পানিতে এক মিলি, ছয় লিটার পানিতে এক মিলি, এইরকম ব্যবহার করতে পারবেন। কিন্তু বেশি পরিমাণ ব্যবহার করলে কিন্তু আপনার আরও ক্ষতি হবে, দেখা যাবে কি আপনার এই ফুল ফল আরও ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। এটা এই জন্য সেন্সিটিভ, এই বিষয়টা আপনাদের অবশ্যই নলেজে রাখতে হবে। আপনার একদমই কম পরিমাণে এই লিটোসেনটা ব্যবহার করতে হবে যখন ফুল আসছে কিন্তু ফোটে নাই, এই পর্যায়টা। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমরা জানবো, আপনার এই ফুল যখন ফুটে যাবে তখন আপনারা কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করবেন কি না? ফুল ফুটে যাওয়ার পরে যখন আপনার ফলগুলো দাঁড়াবে মটর দানার মতো, জি, যখন মটর দানার মতো ফুল হবে, ফল হবে, তখন আমার ওই ওই সময় একটা বীজ দিতে হবে, ছত্রাকনাশক দিতে হবে এবং লিটোসেন দিতে হবে, এগুলো দিয়ে। এটা ডোজ তখন কি পরিমাণে হবে? ওইটা লিটোসেন ধরেন আপনার ওই আবার সেই প্রতি লিটার পানিতে আপনার এক হাফ এম এল, হাফ এম এল। হ্যাঁ, ষোলো লিটারে আট এম এল। দর্শক, আমরা এই জায়গাটা আপনাদের প্যাস লাগতে পারে, যখন গুটি মানে মটর দানার মতো আসবে তখন আপনি লিটোসেন প্রয়োগ করতে পারেন। ভাই বলতেছে সে ব্যবহার করছে মানে যে হাফ এম এল, প্রতি লিটার পানিতে হাফ এম এল। তবে দর্শক, আপনারা আরও কম পরিমাণেও ব্যবহার করতে পারেন, তাতে আপনার এটা যত পরিমাণে কম দিবেন তত ভালো। পাঁচ এম এলও ব্যবহার করা যাবে, পাঁচ এম এল থেকে আট এম এল, মানে ষোলো লিটার পানিতে, জি। এটা আপনার গৌণ উপাদান, তো এইটা বেশি পরিমাণে প্রয়োজন হয় না, গাছের ক্ষেত্রে খুবই কম পরিমাণে লাগে, কিন্তু এইগুলোর অভাব পূরণের জন্য এইগুলো প্রয়োগ করতে হয়। তবে এগুলো যদি অভাব থাকে, ঘাটতি থাকে, তাহলে অনেক সময় ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছত্রাকনাশক হিসাবে কী প্রয়োগ করেন ওই সময়? ছত্রাকনাশক হিসাবে ম্যাটগোজেব দেওয়া যায় এবং মেটাল এক্সেল আছে, আর অন্যান্য ছত্রাকনাশক আছে, এগুলো দেওয়া যায়। আমি মেটাল এক্সেল এবং ম্যানকোজেব এই দুটাই বেশি ব্যবহার করি। এটা প্রতি লিটার পানিতে কত গ্রাম? প্রতি লিটার পানিতে আপনার দুই গ্রাম, দুই গ্রাম। আর দুই এম এল কীটনাশক হিসাবে পোকার জন্য, যে বিভিন্ন ধরনের পোকায় আক্রান্ত হয়, এছাড়া মাকড়েরও তো আক্রমণ হয়ে থাকে, তাহলে আপনারা এই পোকার জন্য কী দেন এবং মাকড়ের জন্য কী প্রয়োগ? মাকড়ের জন্য আমি বাটিম্যাক দিই, বাটিম্যাক। হ্যাঁ, এটা কোম্পানির প্রতি লিটার পানিতে? হ্যাঁ, ওটা আপনার ষোলো লিটারে, ষোলো লিটার ড্রামে আমি তিন বরং ছত্রিশ এম এল ব্যবহার করি। ছত্রিশ এম এল, জি, মানে যে ষোলো লিটার পানিতে ছত্রিশ এম এল ব্যবহার করেন বাটি ম্যাক মাকড়ের জন্য, মাকড়ের জন্য। আর আপনার মানে পোকার জন্য কি প্রয়োগ করেন? পোকার জন্য আমি বেশিরভাগ ওই ভলিউম ফ্লেক্সি এটাই ব্যবহার করি, এবং সাইপারমেথিন গ্রুপের ওষুধ এগুলো ব্যবহার করি মাঝে মধ্যে। এটা ডোজটা কতটুকু? ওটা সাইপারমেথিন আপনার তিরিশ এম এল প্রতি ষোলো লিটার ড্রামে, তিরিশ এম এল, এবং ভলিউম ফ্লেক্সি প্রতি ষোলো লিটার ড্রামে বারো এম এল, বারো এম এল, এভাবে আমি ব্যবহার করি। এছাড়া আপনার যখন এই মালটা যখন আপনার মার্বেল আকারে একটু সাইজ বড় হয়ে যাবে তখন আপনারা কী ধরনের ওষুধপত্র প্রয়োগ করেন? ওই তখন আমাকে দিয়ে আমি ওই সময় ব্যবহার করিলাম আপনার ফেরোমন ট্যাবলেট, ওটা আপনার ফেরোমন ট্যাব, ফেরোমন ট্যাব বা বিজি বলে ফেরোমন, সেক্স ফেরোমন, মানে যে ফেরোমন ফাঁদ, এরা ওই আলপোকার জন্য ফেরোমন ট্যাব ব্যবহার করে থাকে। এছাড়া আর কোনো ধরনের কীটনাশক কি আপনি প্রয়োগ করে থাকেন মার্বেল পর্যায়ে? হ্যাঁ, মার্বেল পর্যায়ে, মার্বেল পর্যায়ে আমি আপনার ওই সাইপারমেথিন গ্রুপের ওষুধ,
পর্যায়ক্রমে ওষুধ আমি মাঝে মধ্যে মানে পাল্টাই দিই, এখন একটা দিলাম পরে একটা দিলাম, উলট পালট করে দিই। পিজি আরও কি ওই সময় দিতে হয় আপনার মার্বেল পর্যায়ে? মার্বেল পর্যায়ে হ্যাঁ হ্যাঁ লিটোসেন পিজি আর আপনার ওই সময় দিতে হয়। আপনারা কি চারাও তৈরি করেন কিনা? জি চারাও তৈরি করি, চারাও আছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি চারা দিতে পারবো ইনশাআল্লাহ। দাম কেমন রাখেন? দাম বাজার লেভেলে আসলে এটা খুব বেশি না, যেহেতু একজন সবাই তো উদ্যোক্তা, যেহেতু বাগান সাজাবে সেহেতু তাদের থেকে তো আমি বেশি নিয়ে আমি খুব লাভবান হবে আসলে তা না। আমি যদি একটু সহনীয় পর্যায়ে যেটা না নিলেই নয় আমি সেভাবেই নিব আর কি। ভাই এটা কি হয় আপনার? এ হচ্ছে আমার মেয়ে, আমার একটাই মেয়ে আল্লাহ পাক দিয়েছে, আল্লাহর সম্পদ, এর নাম হচ্ছে ফাতেমা। ফাতেমা তুমি কি করো? স্কুলে পড়ি। কোন ক্লাসে? আই ওয়ানে। ক্লাস ওয়ানে। লেখাপড়া কেমন লাগে? ভালো। ভালো লাগে? হ্যাঁ।